মহামারী করোনায় চিকিৎসার জন্য ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অক্সিজেন সিলিন্ডার, ২০টি সিলিন্ডার স্ট্যান্ড, ২০টি হাই ফ্লো মিটার ও ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমী। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জামিনুর রশিদ সহ অনেকেই।